আসসালামু আলাইকুম রোকসানা ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম আক্তার আজকে দেখাবো এক বছর বয়সের মেয়ে বাচ্চার কুর্তির ডিজাইন এই কুর্তিটি তৈরি করার জন্য এক গজ কাপড় নিয়েছি কুর্তির সামনের অংশে আর হাতার জন্য আলাদা কাপড় নিয়েছি এই কাপড়টি দিয়ে সামনে এবং পিছনের অংশ তৈরি করব আর নীল কাপড়টি দিয়ে বডির সামনের অংশে কটি তৈরি করব আর হাতা তৈরি করব। কুর্তির লম্বা আছে পনেরো ইঞ্চি এক ইঞ্চি বেশি নিব, ষোলো ইঞ্চি নিব সামনের অংশে নিচের দিকে ডিজাইন আছে এখানে কোনো সেলাই হবে না নিচের অংশে এর জন্য সামনের অংশে এক ইঞ্চি বাড়তি নিব আমাদের কুর্তির সামনের অংশের লম্বা যা আছে তার থেকে এক ইঞ্চি বাড়তি নিব নিচে সেলাই করতে হবে না এর জন্য এক ইঞ্চি বেশি নেব পিছনের অংশে নিচের দিকে সেলাই হবে তার জন্য দুই ইঞ্চি বাড়তি নিব পনেরো পনেরো ইঞ্চি থেকে আরও দুই ইঞ্চি বেশি নেবো সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি লম্বা নেব কুর্তির ঘের হবে তেরো ইঞ্চি কুর্তির ঘের হবে তেরো ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এক ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য সাড়ে সাত ইঞ্চি নেব। সাড়ে সাত ইঞ্চি দুই ভাঁজ করে নিয়েছে। কাপড়টিকে সামনের অংশ আর পিছনের অংশ এভাবে দুই ভাঁজ করে নিয়েছি চড়া মাপ অনুযায়ী কাঁধের মাপ আছে সাত ইঞ্চি এর অর্ধেক হচ্ছে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি একটি দাগ দিয়ে নিলাম হাতের মোড়া হবে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি একটি দাগ দিয়ে নিলাম বুকের মাপ আছে বাইশ ইঞ্চি এর চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি একটি দাগ দিয়ে নিলাম কমরে মাপ যেখানে নেব সেখানে একটি দাগ দিতে হবে লম্বা নয় ইঞ্চি নিচে একটি দাগ দেব এখানে কমরে মাপটি নিব কমরে মাপ আছে বাইশ ইঞ্চি এর চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি একটি দাগ দেব এখন বুকের মাপ আর কমরের মাপ দুটি দাগ একসাথে মিল করে নেব দাগ দিয়ে হাতে মোড়া এভাবে গোল করে নিব। দাগ দিয়ে এক ইঞ্চি বাড়তি আরেকটি দাগ দিয়ে নিব সেলাইয়ের জন্য এখন ঘেরের জন্য যে চড়া কাপড় আছে সেখান থেকে কমরে মাপ থেকে এইভাবে কোনাকি করে ধরবো ইঞ্চি টেপটাকে এইভাবে আড়াআড়ি করে ধরে দাগ দিয়ে নেব এখন দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ হয়ে গেছে কাটা কমরে যেখানে দাগ দিয়েছে সেখানে একটি চিহ্ন দিয়ে নিব কমরে মাপটি বোঝানোর জন্য চিহ্ন দিয়ে নিলাম পিছনের অংশটি সরিয়ে নেব গলার চড়া নিব আড়াই ইঞ্চি আর ডিপ নিব তিন ইঞ্চি তিন ইঞ্চি এভাবে দাগ দিয়ে নেব এখন নিজের পছন্দ অনুযায়ী গলা তৈরি করে নেব এখন নিজেদের পছন্দ অনুযায়ী গলাটি আট করে নিলাম গলা আট করা হয়ে গেছে এখন আর্ট অনুযায়ী কাপড়টিকে কেটে নেব এখন পিছনের কাপড়টিকে আবার সামনের অংশের সমান সমান করে ভাজ করে নেব, কাঁধের অংশের সাথে মিলে রেখে একটি দাগ দিয়ে নেব পিছনের গলার ডিপ হবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চে একটি দাগ দিয়ে নিলাম লম্বা করে এখন এটাকে গোল রাউন্ড করে দাগ দিয়ে নিব দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব হয়ে গেছে কাটা এখন গলার জন্য পটটি কাটবো পট্টির কাপড়টি কাটার জন্য একটি কাপড় এভাবে দুই ভাঁজ করে নিব গলার পট্টির জন্য দুই ভাঁজ করে নিব কাপড় তার উপরে গলার কাপড়টি এভাবে রাখবো এখন গলার ডিজাইন অনুযায়ী পট্টির কাপড়টি কেটে নিব গলার কেটে নিব ঠিক একই ভাবে গলার কেটে একইভাবে সামনের অংশ যেভাবে কেটেছে ঠিক সেভাবে পিছনের অংশের জন্য গলার পট্টি কাপড় কেটে নিব এভাবে রেখে গলার পট্টিটি কেটে নিব পিছনের অংশের হয়ে গেছে কাটা সামনে পিছনে গলা কাপড় কাটা হয়ে গেছে এখন ডিজাইনের কাপড়টি কাটবো কুর্তির সামনের অংশে একটি ডিজাইন তৈরি করব আর এই ডিজাইনের জন্য আলাদা কাপড় নিয়েছে কাপড়টিকে দুই ভাজ করে নিয়েছে জামার চড়া মাপ অনুযায়ী দুই ভাঁজ করে কাপড় নিয়েছি এই কাপড়ে লম্বা আছে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি কাপড় এভাবে দুই ভাঁজ করে রেখে এর উপরে কুর্তির কাপড়টি এভাবে রাখবো এর উপর কাপড়টিকে দুই ভাঁজ করে তার উপরে সামনের অংশটি এভাবে রাখবো বডির সামনের অংশটি রাখবো কলার ডিজাইন অনুযায়ী চম দিয়ে দাগ দিয়ে নেব বন্ধুরা নেটের কাপড় তাই দাগটি ঠিকভাবে বোঝা যাচ্ছে না বডি মাপ অনুযায়ী হাতের মোড়াটি কেটে নিব যে ডিজাইনটি তৈরি করব হাতের মোড়ার মাপ অনুযায়ী সেই কাপড়টিকে কেটে নিব কাপড়ে দাগ দিয়ে নিলাম এখন সরিয়ে নিব কাপড়টিকে তারপর এভাবে ডিজাইনের জন্য কাপড়টিকে এভাবে গোল রাউন্ড করে নিব নিচের দিকে গলার যে দাগ দিয়েছি তার থেকে হাফ ইঞ্চি দূরে এভাবে সরিয়ে গোল রাউন্ড করে গলা এঁকে নেব কুর্তির ডিজাইন অনুযায়ী যে গলাটাই আট করেছে তার থেকে বড় গলা আট করে নেব গোল গলা আট করে নিয়েছে বন্ধুরা চকের দাগ বোঝা যাচ্ছে না আমি চেষ্টা করছি নেটের কাপড় বলে দাগ ঠিক বোঝা যাচ্ছে না এখন দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব বডির সামনের অংশে কোটি তৈরি করব নেটের কাপড়টি দিয়ে গোল রাউন্ড করে কেটে নিলাম হয়ে গেছে কোটি কাটা ডিজাইনটি কাটা হয়ে গেছে ডিজাইনের নিচের দিকে যে গোল রাউন্ড হয়ে এসেছে সেখানে পাইপেনের কাপড় লাগাবো পাইপেনের কাপড় আলাদা একটি সুতি কাপড় দিয়ে কেটে নিব ডিজাইনের সাথে মিল রেখে হাতার কাপড় নিয়েছে হাতার জন্য ডিজাইনের সাথে মিল রেখে হাতার কাপড় নিয়েছে হাতার কাপড়ের জন্য লম্বা কাপড় নিয়েছে আট ইঞ্চি হাতার প্রকৃত লম্বা মাপ আছে তিন ইঞ্চি তার থেকে এক ইঞ্চি বেশি নেব চার ইঞ্চি এখানে দুটি একসাথে কাপড় নিয়েছি হাতার জন্য কাপড়টিকে এখন চার ভাঁজ করে নেব আর চড়া কাপড় লাগবে দুটি হাতার চড়া কাপড় লাগবে সাড়ে চার ইঞ্চি হাতা তৈরির জন্য চড়া কাপড় লাগবে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি দাগ দিয়ে নিলাম হাতার মোড়া আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চির অর্ধেক হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি একটি দাগ দিয়ে নিলাম আর বাড়তে আরেক এক ইঞ্চি দূরে আরেকটি দাগ দিয়ে নিলাম এখন হাতাটি এভাবে আট করে নেব আট অনুযায়ী কাপড়টিকে কেটে নেব দুটি হাতাকে মাঝখানে কেটে আলাদা করে নিব হয়ে গেছে কাটা এখন সেলাই করব। বন্ধুরা আমাদের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে লাইক কমেন্ট করুন যেই ডিজাইনটি কেটেছি সেই ডিজাইনটি সেলাইয়ের জন্য পাইপিংয়ের কাপড় এভাবে জয়েন্ট দিয়ে নিব সেলাই করে হয়ে গেছে পাইপেনের কাপড় সেলাই করা দুটি অংশ কোটির একটি অংশে অংশেভাবে আলাদা করে নিব তারপর সাইড দিয়ে পাইপিনা কাপড়টি জয়েন্ট দিয়ে নিব উপরের দিকে জয়েন্ট দিব পাইপেনের কাপড়টি উপরের দিকে প্রথমে জয়েন্ট দিব জয়েন্ট দেওয়া হয়ে গেলে এটাকে উল্টিয়ে পিছনের দিকে ভাঁজ করে সেলাই করে নিব হয়ে গেছে দুটি অংশই সেলাই করা কোটির দুটি অংশ সেলাই করা হয়ে গেছে হাতার নিচের অংশটি চিকন করে সেলাই করে নিব ভাজ করে বন্ধুরা আমাদের ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করুন আমাদের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করুন আর ভালো লাগলে শেয়ার করুন হয়ে গেছে দুটি হাতার নিচের দিকে সেলাই করা এখন এইভাবে দুই ভাঁজ করে হাতের মাপ অনুযায়ী হাতের মোড়া সেলাই করে নিব হাতের মাপ অনুযায়ী হাতের সাইড সেলাই করে নিব হয়ে গেছে হাতা সেলাই করা বন্ধুরা কোটি দুটিকে একসাথে বেঁধে রাখার জন্য একটি ফিতা তৈরি করে নিয়েছে ফিতাটিকে এভাবে দুই ভাঁজ করে মাঝখানে কেটে দুটি অংশ করে নিব এখন ফিতাটিকে নিচের দিকে রেখে কোটির সাথে সেলাই করে জয়েন্ট দিয়ে নিব হয়ে গেছে ঠিক একইভাবে আরেকটি অংশের সাথে বেল্ট জয়েন্ট দিয়ে নিব বন্ধুরা কুর্তির পিছনের অংশের গলার কাপড়ের সাথে পট্টির কাপড় সেলাই করে নিব ঠিক একইভাবে কুর্তির সামনের অংশটি এভাবে রেখে ঠিক একইভাবে বডির সামনের অংশটি এভাবে গলার কাপড় সমান সমান করে রেখে ডিজাইন অনুযায়ী সাইড দিয়ে সেলাই করে নিব ডিজাইন অনুযায়ী গলার কাপড়টি সেলাই করা হয়ে গেছে এখন কোনাগুলি কেটে নিতে হবে গলার সাইডের কোনাগুলো এইভাবে কেটে নিব হালকা হালকা করে কেটে নিব। এখন গলার কাপড়টিকে এইভাবে সরিয়ে এটার উপর একটি চাপ সেলাই দেব গলার কাপড়টিকে সরিয়ে তার উপরে চাপ সেলাই দিয়ে নিব বডির সামনের অংশে গলার কাপড়টিকে পিছনের দিকে নিয়ে গলার ডিজাইন অনুযায়ী এটার উপরে চাপ সেলাই দিয়ে নেব সামনের অংশের ডিজাইন অনুযায়ী কাপড়টিকে পিছনের দিকে দিয়ে এটার উপরে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আপনাদেরকে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটা দিয়েছে এখন পিছনে যে বাড়তি কাপড়গুলো আছে গলার পট্টির তাইভাবে করে ভাঁজ করে মেশিন দিয়ে সেলাই করে নিতে পারি আপনারা চাইলে হাতেও সেলাই করে নিতে পারে হয়ে গেছে গলা সেলাই করা বডির পিছনের অংশটি ঠিক একইভাবে মেশিনে বা হাতে সেলাই করে নিতে পারে বডি সামনের অংশে যে ডিজাইনটি তৈরি করেছি সেটি এভাবে রাখব একটি অংশ বডির মাপ অনুযায়ী সমান সমান করে রাখব যে কোটিটি তৈরি করেছি সেই কোটি এভাবে বডির মাপ অনুযায়ী রাখব এখন হাতের মোড়ার সাথে কোটি জয়েন্ট দিয়ে নেব বন্ধুরা আমার এই ডিজাইনটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমাদের এই ভিডিওটি সার্থক হবে আশা করি আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা বুঝতে পেরেছেন ঠিক একইভাবে আরেকটি পাশ জয়েন্ট দিয়ে নেব কাঁধ আর হাতের মোড়া সেলাই করে বন্ধুরা হয়ে গেছে ডিজাইনটি তৈরি এরপর পিছনের অংশের কাঁধের সাথে বডির মাপ অনুযায়ী সেলাই করে হাতাটি লাগিয়ে নিব বন্ধুরা আমাদের কুর্তিটি তৈরি করা হয়ে গেছে সুন্দর একটি আকর্ষণীয় ছোট সোনামণিদের জন্য ডিজাইন আশা করি আমাদের এই ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ